বিরল বাঁকুড়া স্থল বন্দর আসলে দেখতে পাবেন বিরল স্থল বন্দরের চারিপাশে রাস্তার টু লেন্ডের রাস্তার চারিপাশে শুধু লিচু গাছ আর লিচু গাছ দেখতেই পাচ্ছেন। এগুলো সব বড় বড় লিচু গাছ, যখন লিচুর সময় হয় তখন যদি আসেন তাহলে পুরো এলাকা জুড়ে রঙিন রাস্তা দেখতে পাবেন। লিচু গাছের ফুলের সৌন্দর্য ও লিচুর যখন রং আসে, রঙের সময় পুরো এলাকা রঙিন লাল হয়ে যায়। আমরা আছি বিরল পাকুড়া স্থল বন্দর রোডে, বিরল উপজেলা হয়ে দিনাজপুর আমরা যাব। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার চারিপাশে শুধু লিচু গাছ আর লিচু গাছ। এই যে স্প্রে করতেছে, লিচু গাছে ফুল আসতেছে, যেন ফুলটা ভালোভাবে পরিপূর্ণ হয় সেজন্যই মূলত স্প্রে করা। চারিদিকে শুধু লিচু গাছ, এই যে লিচু গাছ, এই পাশে লিচু গাছ আছে, এগুলো রঙিন হয়ে যায় রঙিন। আমরা আছি বুনিয়াদপুর বাজার, বুনিয়াদপুর বাজার পার হয়ে এই যে লিচু গাছ, উঠব আমরা জুটমিল, জুটমিলের কাছে। এটা হলো বুনিয়াদপুর বাজার, দাখিল মাদ্রাসা না আলিম মাদ্রাসা, বাজার পার হলেই আবার লিচুর গাছের চলাচল। আর অল্প কিছুক্ষণের পরেই আমরা আবার লিচু গাছ দেখতে পাবো, এখানে চারা বিক্রি করে। আমরা নদীটা পার হব, নদীর পার হওয়ার পরেই এখান থেকে লেখা আছে দিনাজপুর কয় কিলো, দিনাজপুর 13 কিলো। এই যে ব্রিজ, নদী, নদীর পরেই আবার লিচুর গাছ আর লিচুর গাছ। আপনারা যারা দিনাজপুরে আসবেন তারা অবশ্যই বিরল পাকুড়া স্থল বন্দর দেখতে আসবেন, বিরল স্থল বন্দর যাকে বলে, বিরল উপজেলার নামে স্থল বন্দরটি। আপনি শহর সীমান্ত পর্যন্ত যখন বিরল উপজেলা চলে আসবেন তখন দেখতে পাবেন লিচুর গাছ আর লিচুর গাছ, চারিদিকে লিচুর গাছ, শুধু খালি লিচুর গাছ। শুরু হয়ে গেছে, একটু করে আবার লিচুর গাছ পাবো, মহেশপুর বাজার, এগুলো লিচুর গাছ দেখতেই পাচ্ছেন, শুধু লিচুর গাছ আর লিচুর গাছ। এটা পুরো এদিক দিয়ে শুরু হয়ে গেছে, মাধববাটি পর্যন্ত লিচুর গাছ চলে গেছে। এই রোড হলো মাধববাটি, আবার বুনিয়াদপুর থেকেও যাওয়া যায়। লিচুর গাছ শুরু হয়ে গেল, এখন আবার আমেরও গাছ, আমও হয়। আমাদের দিনাজপুরের মাটি সব জিনিসেই কম বেশি হয়ে থাকে, আবার লিচুর গাছ বিশাল বড় বড়। আসবেন আমাদের দিনাজপুর জেলায়, রংপুর বিভাগে দিনাজপুর জেলায় ঘুরতে আসবেন, ঘুরতে আসলে অবশ্যই বিরল উপজেলায় আসবেন, ঘুরে যাবেন, লিচুর গাছ দেখে যাবেন এবং লিচু নিয়ে যাবেন যখন লিচুর সিজনে আসবেন। ভালো থাকবেন, বিদায় নিব মহেশপুর বাজার থেকে, আল্লাহ হাফেজ।